ওয়েলকাম ব্যাক টু জিনিয়াস ব্লগ। জিনিয়াস ব্লগে নতুন একটা এপিসোডের মধ্যে সকলকে অনেক অনেক ওয়েলকাম। ভগবানের ইচ্ছের ঊর্ধ্বে কিছুই হয় না। আমরা এত চেষ্টা করলাম কিন্তু এত দিন কাজটা কমপ্লিট হলো না, আর আজকে সরস্বতী দিদির ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার বাড়ি যাই, এবার গিয়ে সৌম্য সৌজ। সুপ্রভাত বন্ধুরা, আজকে যে ব্লগটি দেখছো সেটি 75 হার্ডের ডে 17 এন্ড ডে 18 মিক্সড, মানে সরস্বতীদির যে ঘটনাটা সেই ঘটনাটা ঘটেছে জন্মাষ্টমীর দিন সকালবেলা, এবং তার পরের দিন অবধি আমার বাড়িতে টেবিলের ওপর সমস্ত খাবার ছিল। আর এখানে দেখো আমি আজকে সারা দিনে যা করেছি তার ছোট ছোট গ্লিমস নিয়ে তোমাদের সামনে একটা নতুন ব্লগের পসরা সাজিয়ে আমি আবার চলে এসেছি। তো ব্লগটা দেখো এবং এনজয় করতে থাকো। এইসব কাজের কি দরকার? মানুষটা ঘুমোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যা মগ রেখে আয়। ওকে স্কুলে পাঠায়নি আর ও এখন এখানে পিসে মশাইয়ের সঙ্গে ট্রেন দেখতে যাচ্ছে। পিসির অ্যাকচুয়ালি এই সময়টা ফিজিওথেরাপি হয়, আর এই সাংঘাতিক কর্মঠ লোকটি বাড়িতে থাকলে তো অসুবিধা, তো ওই জন্য ওরা যাচ্ছে ইঞ্জিন দেখতে। আর আমি এখানে ঠাকুরের বাসন মাজতে মাজতে উঠলাম, ওরা বেরিয়ে গেলে পুরোটা মেজে উপুড় দেবো। ভালো রোদ উঠেছে দেখো। দাদুকে দেখতে পেলে আর আমায় পাত্তাই দেয় না, উত্তরই দিল না, খালি বলে দিল ব্যাগটা ছিঁড়ে গেছে। চলো বাসনগুলো কমপ্লিট করি। ঠাকুর ঘরে এই দুটো টোপর থাকে, একটা হচ্ছে সৌর্যের ষষ্ঠী পুজোর টোপর, আরেকটা হচ্ছে সৌর্যের এক বছরের জন্মদিনের টোপর। তাই এগুলো আজকে একটু প্যাকেট করে রাখছি, রবিবারে যখন মিস্টার বিশ্বাস থাকবেন এ দুটোকে জলে দিয়ে দিতে হবে। আজকে আমার ঠাকুর ঘর পুরো গোছানো কমপ্লিট, আজকে একটু অন্যভাবে অর্গানাইজ করলাম। মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে যদি ঠাকুরের আসন টাসনগুলো রাখা যায় তাহলে ভেতরটা ভালো করে পরিষ্কার হয়। আজকে একেবারে ঠাকুর ঘরের ডিপ ক্লিনিং হয়ে গেল। আসলে সরস্বতীদির কাজটা অনেক দিনই পেন্ডিং হয়েছিল, আর আমি না গেলে এই কাজটা কিছুতেই করা পসিবল নয়। একজন 75 আপ আর একজন 55 আপ, এবং একজন ব্যবসায়ী এবং একজন হাউস হেল্পার বা আমাদের মেড। তো বলো, এনাদের দুজনের পক্ষে একটা কাজ যেটা ওই অ্যান্ড্রয়েড ফোন কেনা, ওটিপি আসা, রেজিস্ট্রেশন করা করা কতটা টাফ, তাই আমার উপরই ছিল ব্যাপারটার পুরোটার দায়, আর সেটা নিয়েই আমি খুব চিন্তিত ছিলাম। হাফ ইয়ারলির রেজাল্ট সৌর্য এখনও হাতে পাইনি, আর আমি চাইছিলাম না কিছুতেই যেন তার আগে কোনো দিন স্কুল কামাই হয়। ঠাকুর ঘরের এই নতুন লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু আমাকে বলো কমেন্ট বক্সে, তোমাদের পজিটিভ বা নেগেটিভ যে কোনো রকম রেসপন্সই আমার খুব খুব প্রিয়। আমরা যে এত খেটে ভিডিও বানাই সেটা যদি কেউ দেখে এবং সেটা রিলেটেড কোনো কোয়েশ্চেন্স করে বা কোনো কমেন্ট করে, সেটা কিন্তু আমাদের প্রত্যেক ব্লগারের কাছেই আশীর্বাদ স্বরূপ। কিছু বাসন মাজা হয়েছে, সেগুলো এখানে, এখনও অনেক বাসন মাজা বাকি। এইগুলো আবার বেরোলো, দীপ এগুলো নামাতে ভুলে গেছে, তো এইগুলো আবার এখন মাজতে হবে। চলো। ঠাকুরের বাসন টাসনগুলো নিচ ওপর থেকে সব নামিয়ে দিয়েছিল দীপ, তো এবার এগুলো মাজা ঘষা করব। অন্যবারে কি হয় সরস্বতী দিদিকেই টাকা দিয়ে দিই, সরস্বতী দিদি মাজা ঘষা করে, কারণ সরস্বতী দিদি ফার্স্ট আমাদের বাড়ি আসে। তো কালকে যেহেতু ফর্ম ফিল আপ হয়েছে, মানে বাকি একটা প্রসেস হয়েছে, সরস্বতী দিদি মনে হয় বেশ কিছু বাড়িতে আগে কাজ করে তারপর আসবে, তাই সরস্বতী দিকে আর ঠাকুরের বাসনগুলো দেবো না। আমি ঠাকুরের বাসনগুলো সব ভিজিয়ে দিয়েছি জলে, একটু নরম হোক, তারপরে নিজেই পীতাম্বরি দিয়ে মেজে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে তুলবো। শুকিয়ে তুলবো বলেছিলাম, ঠাকুর রোদ দিয়েছে দেখো।
বললাম না, যার কাজ সেই হতে হয়। এই যে ক্লিপটা দেখছো, এটা 75 হার্ড ডে 18 এর ক্লিপ। সন্ধেবেলায় একেবারে চলে এসেছি, ঠাকুরের বাসন মাজা গোছানো পুরোটাই কমপ্লিট। সৌম সৌর্য বলল একটু চা খাবে, মানে সৌর্য চা খাবে না, সৌম চা খাবে। তা বেরিয়ে এসে দেখি যে দুধটা সকাল থেকে বেরি করা হয়নি, আর দুধ ভিজে থেকে থেকে একদম ধোকার ডালনা হয়ে গেছে। তাই দুধটাকে বের করলাম আর তারপর করে নিলাম চা। চাটা ছাড়তে গিয়ে একটু বাইরের দিকে লেগে টেগে গিয়েছিল, যেটা হচ্ছে আমার একেবারেই অপছন্দ। তাই সেটা পরিষ্কার করে বেরোলাম চিকেন আনতে, কারণ প্রায় দুদিন ওরা মাছ মাংস ডিম খায়নি। আজকে যদি চিকেনটা ওদের না বানিয়ে দিই, ওরা আমাকে পাগল করে তুলবে। আর এই চিকেনটা বার করতে গিয়েই একটা ভয়াবহ দুর্ঘটনার সামনাসামনি আমি হতে যাচ্ছিলাম। আর একটু হলেই আমার দুধটা উগলে পুড়িয়ে রান্নাঘর ভেসে যেত, আর ওদিকে জলের ট্যাঙ্কি ভরে উঠোন ভেসে যেত। রান্নাঘর থেকে বেরোলেই এই এক মস্ত বড় জ্বালা, ভেতরে কি হচ্ছে বাইরে কি কাজ করছি সবটুকুই ভুলে যাই। আসলে মাথায় একসাথে 10টা কাজ চললে এই রকমই হয় আর কি। এরপর যে কাজটা বাকি ছিল সেটা হচ্ছে ঠাকুরঘরে বাসনপত্রগুলো তোলা এবং গুছিয়ে রাখা, এটাও একটা বড় কাজ বই কি। আমার শাশুড়ি মা আমাদের ঘুম থেকে ওঠার আগেই এই সমস্ত কাজ কমপ্লিট করে রাখতেন, কিন্তু আমি যেহেতু বেশ খানিকটা সৌমের ওপর নির্ভরশীল, একটু কুঁড়ে আর অলস প্রকৃতির মানুষ, সেই কারণে সৌমটাকে সিঁড়িতে রেখে দিয়েছিল বৃষ্টি আসার ভয়ে। আর আমি সেগুলোকে সন্ধেবেলায় আস্তে আস্তে ঠাকুরঘরে তুলে ঠাকুরঘরের মেঝেতেই উপর দিয়ে জানলা টানলা বন্ধ করে রেখেছি। বেশ কয়েক বছর আগে তখন শাশুড়িমা বেঁচে ছিলেন, সেই সময় একদিন জানলা খোলা পেয়ে সকালবেলার ধোয়া বাসনে ভাম বেড়াল পটি করে দিয়ে গিয়েছিল। কি জ্বালা বলো তো। সৌম আর আমার দুজনের চা রেডি, এবার দীপকে সৌর্যকে পাঠালাম ওপরে যেন চাটা এসে নিয়ে যায়, কারণ আমি ক্যামেরা নিয়ে আর ইয়ে নিয়ে উঠতে পারবো না। আর এদিকে সঙ্গে করে নিয়ে যাব ওই যে গোপালকে যেসব কেক বিস্কিট চকলেট অফারিং করেছিলাম, তো সেইগুলো নিয়ে যাব। ওগুলোর মধ্যে থেকে বেছে সৌর্য একটা কিছু দিয়ে মানে সন্ধ্যের যে স্ন্যাক্সটা ওটা করে নেবে। তো চলো, সেই তাদের তো আর আসার ইয়ে দেখছি না। সৌম্যটা খুব ফাঁকিবাজ হয়ে গেছে, বাজার করা ছাড়া না ওর কোনো কাজে কোনো এনার্জি নেই, সবসময় বডি এলিয়ে পড়ে থাকে। এই পড়ে এলো অবশ্য, তো যাক ওইটা নিয়ে যাক, আমি তারপরে কেক বিস্কিটগুলো পাঠিয়ে দিচ্ছি ওপরে। এই যে এত কিছু রয়েছে, এখান থেকে সৌর্য বেছে টিফিন করে নেবে। সৌর্যের টিফিনেও লাগবে, সৌম যদি নিয়ে যেতে চায় ও নিয়ে যাবে বা খাবে। তো চলো এটা নিয়ে এখন রওনা দিই। সেই আমাকে বুঝলে, এই দেখো সেই আমাকে সব কিছু ধরে নিয়ে যেতে হচ্ছে, ওনাদের নিচে নামার অবকাশ নেই। একবার ওপরে উঠে গেলে এরা আর নিচে নামে না। এই গরম চা ক্যামেরা কেক বিস্কিট সব কিছু নিয়ে এই ব্যালেন্স করে ওঠা খুব সাংঘাতিক। মনে করো এই সময় দৌড়ে সৌর্য চলে এলো, কি হবে তখন? ও, ঠাকুরঘরের দরজাটাও খোলা রয়েছে, সন্ধ্যে দিয়ে আর বন্ধ করা হয়নি। মিস্টার বিশেষ এক্ষুনি এলেন, বলছেন সারাদিন চারটে কচুরি খেয়েছিলেন, সকালে যা ওই ভোগ প্রসাদ খেয়ে গেছেন ওই ব্যাস, আর চারটে কচুরি আর কিছুই খাননি। তো চলো দেখি কি টিফিন দেওয়া যায়। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে রয়েছে জন্মাষ্টমীর রসগোল্লা, তালের বড়া আর সন্দেশ, আর এইখানে এই যে ভোগের যে পায়েস ওটাকে একটু গরম করে নিচ্ছি, কারণ মিস্টার বিশ্বাস এই গরম ছাড়া খান না পায়েস। তো পায়েসটা গরম করে দিই, অল্প একটু চিনি কম হয়েছিল আজকে, একটু সামান্য চিনি দেওয়ার আগে মিশ্রা বিশেষটা গরম করে তুলে দিয়ে আমাদেরটা একটু চিনি মেশাবো। আজকে সকাল থেকে বিশ্বাস করো এত কাজ ছিল যে অনস্ক্রিন এসে যে একটু তোমাদের সাথে কথা বলবো সেটুকুর অবধি আমি অবকাশ পাইনি। যা কাচাকুচি করেছি সেগুলোর মধ্যে শুধু শাড়িটাই জল ঝরেছে, শুকোতে দিতে পেরেছি। একদমই কৃষ্ণ জন্মানোর সময় যে বৃষ্টি হয়েছিল, মেঘ টেক ডেকে বাজ পড়ে কালো হয়ে, সেরকম বৃষ্টি আজকে হলো না।
আজকে একটু টিপ 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 করে সারাদিন ধরে বৃষ্টি হলো, আমার বাকি জামা কাপড় কিচ্ছু শুকোয়নি, খালি শাড়িটাই একটু জল ঝরে গেছিলো, ব্যাস শাড়িটা রোদে দিয়েছিলাম। শাড়িটা তুলে নিয়ে শুধু আমার ঠাকুরের বাসনগুলো শুকিয়েছে, যেটা করতে চেয়েছিলাম কৃষ্ণ শুধু সেইটুকুই আমায় দিল, বাসনগুলো শুকোলো, ব্যাস আমি যেই তুলে এনেছি বৃষ্টি পড়েছে সঙ্গে সঙ্গে শাড়িটা এনেছি, এই এখন সন্ধেবেলা ঘরে মেলে দিলাম শাড়িটা। আর ঠাকুর ঘরে তো দেখলেই, সব ঠাকুরের বাসনগুলোও উপর দিয়ে দিলাম। ঠাকুর ঘরটা এখন বেশ অন্যরকম লাগছে, ঝকঝকে তকতকে লাগছে, তাই না? মাঝে মধ্যে আমরাও যেমন জামাকাপড় নতুন পরি, ঘরের আসবাবপত্র সরিয়ে ঠিকঠাক করি, সেই রকম ঠাকুর ঘরটাও যদি মাঝে মধ্যে বেশ মনের মতো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া যায় খুব ভালো লাগে। আর প্রতিবার মাসিকে টাকা দিয়ে দিই, সে মাসিই থাকুক বা সরস্বতী দিদি থাকুক, টাকা দিয়ে দিই, ওনারাই মেজে দেন। কিন্তু কাল রাতে আমাকে সন্ধ্যাত্তা বলছে, জিনিয়াদি তুমি একবার নিজে মেজে দেখো, শুধু কাজের সুবিধার হওয়ার জন্য বলছি না, খুব মনে তৃপ্তি পাবে। সত্যিই তাই, নিজে ঠাকুরের বাসন মেজে তারপর শুকোতে দিয়ে তারপর মুছে তোলার মধ্যে একটা দারুণ তৃপ্তি আছে। এটা কিন্তু মানে যখন আমি হয়তো অকেজো হয়ে যাব, আমায় হয়তো পুরনো এই পথটাতেই আসতে হবে, কিন্তু আজকে আমি খুব মজা পেয়েছি, যাই হোক।